গুড মর্নিং মেমোরিজ নতুনভাবে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে সোমবার, এখন বাজে সকাল 5:30 মতন। তাহলে চলুন আজকে দিনটা শুরু করা যাক। আজকের ব্লগে দেখানো হবে একটি পনিরের নতুন রেসিপি, নাম হচ্ছে পনির কালী মির্চ। তাহলে চলুন আজকের ব্লগটাতে ভালো করে এই রেসিপিটা জেনে নিই। আজকে পনির কালী মির্চ বানাবো। গ্রেভির জন্য খোসা ছাড়ানো রোস্টেড বাদাম, কাজু, চারমগজ, পোস্ত আন্দাজ মতো নিয়েছি, 4 চামচ টক দই নিয়েছি। ফোড়নের জন্য জয়িত্রী, লবঙ্গ, 4টে ছোট এলাচ, বড় এলাচ, গোলমরিচ, ডালচিনি, জিরে নিয়েছি। সাথে নিয়েছি গোলমরিচ, মাখন, কসুরি মেথি, সাদা তেল, পনির 250 গ্রাম পনির নিয়েছি। পনির এইভাবে কেটে নেব। পনির সব কাটা হয়ে গেল। গ্যাস অন করে একটা কড়া বসিয়েছি, এতে গোলমরিচ প্রথমে ভেজে নেব। গোলমরিচ ভাজা হয়ে গেছে, এর থেকে ময়েশ্চার বেরিয়ে গেছে। এটা আমি মিক্সিতে না গুড়িয়ে হামাল দিস্তায় বাটবো, সেই জন্যই ভাজলাম। হামাল দিস্তায় হাফ ডাস্ট করে নেব। কসুরি মেথিটাকেও একটু গরম করে নেব। জল গরম করতে বসিয়েছি 1/2 কাপ। বাদাম, কাজু, চারমগজ, পোস্ত একটু গরম জলে ফুটিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি হবে। এটাকে আমি 2 মিনিট গরম জলে ফোটাবো। 2 মিনিট হয়ে গেছে, নাবি নেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে ফাইন পেস্ট তৈরি করব। কড়া মশলা, 2 চামচ মাখন ও অল্প সাদা তেল অ্যাড করব। সাদা তেল অ্যাড করলাম, ভালো করে গরম করে নেব। পনির হালকা করে ভেজে নেব। গোলমরিচ ক্রাশ করে নেব। গোলমরিচ ক্রাশ করে নিয়েছি। পনিরগুলো দূরত্ব বজায় রেখে দিতে হবে, না হলে এটা চিটে যাবে। এর জন্য অল্প অল্প করে ভাজতে হবে। চারমগজ, কাজু, বাদাম, পোস্ত পেস্ট করার জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম। দইয়ের মধ্যে আমি 1/2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, ওই এরও একটা পেস্ট বানিয়ে নেব। কর্নফ্লাওয়ার দিলে দইটা ফাটবে না, নিশ্চিন্ত হয়ে রান্না করা যাবে। ফাইন পেস্ট তৈরি হয়ে গেল। ফোড়ন অ্যাড করে দিচ্ছি। ফোড়ন পুড়ে যাবে, এর জন্য জল অ্যাড করলাম। এরপর আমি বাটাটা অ্যাড করছি, কাজু, বাদাম, চারমগজ ও পোস্ত। মিক্সির বাটিতে জল দিয়ে অ্যাড করছি।
দই মিক্সির বাটিতে ভালো করে ফেটিয়ে দেব। খুব ভালো একটা ফাইন পেস্ট তৈরি হবে। দইয়ের পেস্ট তৈরি হয়ে গেছে, এবার অ্যাড করছি। মিক্সির বাটিতে জল দিয়ে অ্যাড করে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, স্বাদ অনুযায়ী চিনি দিলাম। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন তেমনি দেবেন। ক্রাশ করা গোলমরিচ অ্যাড করলাম, গ্রেভিতে পনির অ্যাড করে দিচ্ছি। আরো একটু গ্রেভিটা কমাতে হবে। পনির কালি মির্চ তৈরি হয়ে গেল। ওপর থেকে একটু আমি কসুরি মেথি দিয়ে দেবো, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। আপনারা আপনাদের ইচ্ছে মতো গোলমরিচ দেবেন, যতক্ষণ স্ট্রং আপনারা নিজেরা চাইবেন। গ্যাস অফ করে দিয়ে এটাকে 2 মিনিট ঢাকা রাখবো ও তারপর সার্ভ করবো। আগেও দিয়েছি, গার্নিশ করার জন্য একটু কসুরি মেথি দিলাম, একটু গোলমরিচ দিলাম। আমাদের আজকের বর্ষাকালের একদম টেস্টি টেস্টি পনির কালি মির্চের রেসিপি রেডি হয়ে গেছে এবং সার্ভ করাও হয়ে গেছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। একটু অন্যরকম করে বানানোর চেষ্টা করা হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে যখনই আমি কোনো রেসিপির ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন যেন আপনারা পেয়ে যান। ঘরে অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের এই টেস্টটা ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও ভালো ভালো রেসিপি নিয়ে।